প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে তোমাদের স্বাগতম। উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম অধ্যায় উৎপাদন। সেই উৎপাদন অধ্যায়ে উৎপাদন উপযোগ এবং উপযোগের প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা শিখব। তো তাহলে আলোচনা শুরু করি। আমরা জানি উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা। তো এটা হচ্ছে সাধারণ কথায় যে উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি বা উদ্ভাবন করা। কিন্তু মানুষ তো আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি পারে? মানুষ হচ্ছে কোনো সৃষ্টিকে বিভিন্ন আকৃতির মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে পারে। তো এই যে রূপান্তরের জায়গাটা, এটা হচ্ছে যে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করতে গিয়ে এক ধরনের উপযোগ সৃষ্টি হয়, এটাই হচ্ছে উৎপাদন। অর্থনীতির ভাষায় উৎপাদন হচ্ছে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করা, আর উপযোগ মানে হচ্ছে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতা। ঠিক আছে, তাহলে উৎপাদন অর্থনীতির ভাষায় কি, যে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। আর সহজ কথায় প্রকৃত অর্থ উৎপাদন হচ্ছে যে প্রকৃতিগত সম্পদকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরের মাধ্যমে ব্যবহারযোগ্য পণ্য প্রস্তুত করাকেই উৎপাদন বলে। ঠিক আছে, সেটাই হচ্ছে উৎপাদন। আর উৎপাদনের সাথে জড়িত কি শিল্প। আমরা শিল্প সম্পর্কে আগে জেনেছি, তো উৎপাদনের সাথে শিল্পের একই সম্পর্ক রয়েছে। তো সেই উৎপাদনের উপযোগের কোনো কিছুর উপযোগ সৃষ্টিটাই হচ্ছে যে অভাব পূরণের ক্ষমতা। সেই অভাব পূরণের ক্ষমতাটাকে কি বলে? উপযোগ বলে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্রোডাকশন আর একটা হচ্ছে ইউটিলিটি। তো দুটার সম্পর্ক কিন্তু খুব এক কাছাকাছি। ঠিক আছে, তাহলে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকে আমরা উপযোগ বলবো। সেই উপযোগ কত প্রকার? একটা প্রশ্ন, উপযোগ কত প্রকার? 1, 2, 3, 4, 5 উপযোগ হচ্ছে। এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এখানে উৎপাদনের সাথে সম্পর্কিত উপযোগ যে কোন কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? উপযোগ সৃষ্টি করে 5 ধরনের। 1 হচ্ছে রূপগত উপযোগ, 2 স্থানগত, 3 সময়গত, 4 সত্ত্বগত, 5 পেশাগত। ঠিক আছে, তাহলে এই 5 ধরনের উপযোগ সৃষ্টি হয় উৎপাদনের ক্ষেত্রে। তাহলে সেটা এক নম্বরটা হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি? এটা হচ্ছে প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ করে সেই কাঁচামালকে বিভিন্ন আকৃতিতে রূপান্তর করে প্রক্রিয়াকরণের মাধ্যমে এটি ব্যবহৃত ব্যবহারযোগ্য তৈরিকৃত পণ্য প্রস্তুত করা হয়, সেটাই হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে। এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন করা হয়। যেমন কিভাবে করা হয় সেটা, যে প্রকৃতি হতে কাঁচামাল সংগ্রহ, মনে করো প্রকৃতি থেকে কৃষক গাছ সংগ্রহ করা হলো, গাছ কেটে আনা হলো, গাছ কেটে এনে সেটা প্রসেস করে গাছ থেকে কাঠ তৈরি করা হলো, কাঠ থেকে ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার তৈরি করা হলো। তো এই যে এক রূপ থেকে আরেক রূপে ধারাবাহিকভাবে যে পরিবর্তন হলো, এটাই কি করা হলো? এক রূপ থেকে আরেক রূপ পরিবর্তন, এটা রূপগত উপযোগ সৃষ্টি করলো। তাহলে প্রথমে গাছ ছিল, গাছ থেকে আসবাবপত্র তৈরি হলো, তো এটাই হচ্ছে রূপগত উপযোগ। এরপরটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কিভাবে তৈরি হয়? যে স্থানগত উপযোগ হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া। যে এক জায়গায় পণ্য তৈরি হচ্ছে, পণ্য তৈরি হচ্ছে মনে করো গাজীপুরে। গাজীপুর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন গাজীপুর এলাকা, তো গাজীপুরে পণ্য তৈরি হচ্ছে, গাজীপুর থেকে পৌঁছে যাচ্ছে কোথায়? চট্টগ্রামে। কীভাবে যাবে? পরিবহনের মাধ্যমে যাচ্ছে। তাহলে এই যে স্থান, এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই পরিবহনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, এটাকে বলে কি? স্থানগত উপযোগ। এবং সারা দেশে সারা বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে? এক জায়গার পণ্য সামগ্রী জিনিসপত্র অন্য জায়গায় সহজে পৌঁছে যাচ্ছে। কিসের মাধ্যমে? স্থানগত উপযোগের মাধ্যমে। আর সেই মাধ্যমটা কি? পরিবহন, মনে রাখবে। ঠিক আছে, পরিবহন হচ্ছে স্থানগত উপযোগের মাধ্যম। আচ্ছা, তারপরে হচ্ছে সময়গত উপযোগ। 3 নম্বর হচ্ছে
সময়গত উপযোগ। সময়গত উপযোগটা কি, যে আমরা সারা বছর বছর ব্যাপী কি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ব্যবহার করে থাকি, তো সেই সব পণ্য সামগ্রী কিন্তু সারা বছরই উৎপাদন হয় না, তো সারা বছর চাষ হয় না, উৎপাদন হয় না, তো একটা নির্দিষ্ট সময় সেই পণ্য সামগ্রী তোমার কি হয় চাষ হয়, সেই যেমন আলু পেঁয়াজ এই এই জিনিসগুলো কি হয় সংরক্ষণ করে রাখা হয়, আর অনেক কিছুই সবজি, একই সবজি কিন্তু আমরা সব সময় উৎপাদন করতে পারি না, কিন্তু সেগুলো সংরক্ষণের মাধ্যমে রাখা হয়, দেখা যায় সারা বছরই পাওয়া যায়, তো সেটা কিসের মাধ্যমে রাখা হয়, গুদামজাতকরণের মাধ্যমে, কোনো গুদামে সংরক্ষণের মাধ্যমে কি করা হয় সেই জিনিসের সংরক্ষণের মাধ্যমে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়, এই জন্য সময়টা এখানে উল্লেখযোগ্য যে এটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়, সংরক্ষণ করা হয় বলে সময়গত উপযোগ সৃষ্টি করে বা কালগত উপযোগ সৃষ্টি করে, তো এটা কিসের মাধ্যমে হয়, গুদামজাতকরণের মাধ্যমে, গুদামে সংরক্ষণের মাধ্যমে। তাহলে রূপগত উপযোগ, স্থানগত, সময়গত, তারপরে হচ্ছে সত্ত্বগত উপযোগ, এটা কি সত্ত্বগত উপযোগ হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে, ক্রয় এবং বিক্রয় কার্যের মাধ্যমে সত্ত্বগত, বা এটা আরেকটা নাম হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা সত্ত্বগত উপযোগ। তো এটা কিভাবে হয় যে এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো সামগ্রী লেনদেন হয়, কখনো বিক্রেতার কাছ থেকে পণ্য সামগ্রী যখন ক্রয় করে নেওয়া হয় বা উৎপাদকের কাছ থেকে যখন একজন পাইকার ক্রয় করে, তাহলে তখন সেটা সেই পণ্য সামগ্রী পাইকারের কাছে চলে গেল, তখন উৎপাদকের কাছে থাকলো না, পাইকার থেকে আবার খুচরো ব্যবসায়ীর কাছে চলে গেল। এই যে বন্টন প্রণালী, মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে যে একটা বন্টন প্রণালী দেখা যায় যে উৎপাদক থেকে পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরো থেকে ভোক্তা, ভোক্তার কাছে পণ্য সামগ্রী আসলো, ঠিক আছে, এখানে বিনিময় কি হলো অর্থের মাধ্যমে, ঠিক আছে, পণ্য সামগ্রী এই যে এক পক্ষ থেকে আরেক পক্ষে হস্তান্তর, এটাই হচ্ছে কি করে মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে, এটাকেই বলে মালিকানা সত্ত্ব উপযোগ। এরপরে হচ্ছে সেবাগত, এই যে বিষয়গুলো সব জায়গায় দেখা যায় পণ্য সামগ্রী নেই, পণ্য সামগ্রী এবং সেবা, আমরা জানি যা কিছু উৎপাদন হয় তা কি হয় পণ্য সামগ্রী এবং সেবা। এরপরে পাঁচ নম্বর হচ্ছে সেবাগত উপযোগ, সেবাগত উপযোগ কিভাবে তৈরি হয়, সেবাগত উপযোগ হয় বিভিন্ন মানুষের সেবার মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ করে, যে কোনো ব্যক্তি কোনো গ্রাহককে সেবা প্রদানের মাধ্যমে তার প্রয়োজন পূরণ করে, এটা বিভিন্ন ধরনের ব্যবসায় রয়েছে, প্রত্যক্ষ সেবা এখানে, এটা মূলত প্রত্যক্ষ সেবা, এখানে ডাক্তারি পেশা, তারপরে ওকালতি পেশা, বিভিন্ন হিসাব ফার্ম রয়েছে, অডিট ফার্ম রয়েছে, সেগুলো সেবা দিয়ে থাকে, বিভিন্ন পার্লার, সেলুন, ভোক্তা সেবা, এখানে শিক্ষা সেবা জড়িত, ভোক্তা সেবা, শিক্ষা সেবা, ঠিক আছে, গ্রাহকদের বিভিন্ন সাইডে পরামর্শ দেওয়া, বিভিন্ন তারপরে হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় রয়েছে, সেখানেও এক ধরনের সেবাগত উপযোগ তৈরি হয়। তো এগুলো হচ্ছে যে উপযোগের প্রকারভেদ। হ্যাঁ, এই অংশটা এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ, উৎপাদন কি, উৎপাদন বলতে কি বোঝায়, উপযোগ কাকে বলে, এবং এই উপযোগের প্রকারভেদ, প্রত্যেকটা উপযোগের অনুধাবন তোমাকে মনে রাখতে হবে, যে কিভাবে কিভাবে রূপগত উপযোগ তৈরি হয়, কিভাবে স্থানগত, কিসের মাধ্যমে, সময়গত, সময়গত, সত্ত্বগত এবং সেবাগত, ঠিক আছে, সেবাগত উপযোগ মূলত প্রত্যক্ষ সেবার মাধ্যমে হয়ে থাকে। তো এগুলো মনে রাখবো, প্রত্যেকটার অনুধাবন বইতে সুন্দর করে আরেকটু করে নিবে, তাহলে তোমার মনে থাকবে। তো প্রথম অধ্যায়ের উৎপাদন এবং উপযোগের এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, এই অংশটা ভালো করে দেখবে ইনশাল্লাহ, প্রত্যেকটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দিলে হবে না, প্রত্যেকটা যে কোনো অংশ থেকে জ্ঞান অনুধাবন সৃজনশীল প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। ধন্যবাদ সবাইকে।